সোশ্যাল মিডিয়ায় প্রভাস এবং কৃতিকে নিয়ে চলছে প্রবল চর্চা সেই বিষয়ে পরে আসি এখন বাহুবলী অভিনেতা প্রভাসের একটি ছবি সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এই ছবিটিতে ব্যক্তিটি আসলে প্রভাস নাকি অন্য কেউ সেই বিষয়ে আলোচনা করব বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবিটি একটি মর্ফড ছবি ছবিকে দেখা যায় প্রভাসকে রজনীকান্ত এবং শিব কুমারের সাথে পোজ দিতে কেউ কেউ অনুমান করছেন হয়তো কোনো নতুন ছবির জন্য প্রভাস তার ওজন বাড়িয়েছেন আবার কেউ মনে করছেন প্রভাসকে টোল করবার জন্য ইচ্ছাকৃতভাবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে পরে জানা যায় এই ছবিটি দেখানো ব্যক্তিতে প্রভাস নয় এটি একটি ফটোশপ ছবি প্রভাসকে টোল করবার জন্য ইচ্ছাকৃতভাবে এই ছবিটি করা হয়েছে তো বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় এখন চর্চা চলছে প্রভাস নাকি কৃতিকে ভালোবাসে খবরটাকে সত্যি তো চলুন সেই বিষয়ে আলোচনা করা যাক তো প্রভাস এই বিষয়টিকে নিয়ে তিনি তেমনভাবে কিছু বলতে চাননি একটি সাক্ষাৎকারে বারুণ ধবান কীর্তিশাননের সম্বন্ধ বলেন তার হৃদয়কে আছেন কিন্তু সেটি প্রভাস নাকি অন্য কেউ সেই বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি আদি পুরুষে তারা দুজনে একসঙ্গে কাজ করছেন ফলে তাদের দুজনের মধ্যে এক ভালো পরিচয় গড়ে উঠেছে এই বিষয়টিকে নিয়ে কীর্তিশাননকে জিজ্ঞেস করলে তিনি স্পষ্ট জানিয়ে দেন প্রভাস শুধু তার এক ভালো বন্ধু